এখনও ১৪ দলীয় জোটের আসন বন্টনের সুরাহা হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও দু একদিন সময় লাগবে। রবিবার রাতে আওয়ামী লীগের সাথে বৈঠক শেষে এসব কথা জানান ১৪ দলের নেতারা। তবে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ১৪ দলীয় জোটের আসন ভাগবাটোয়ারা, তারই চূড়ান্ত ফয়সালা করতে ফের বৈঠকে ১৪ দলীয় জোট। রোববার রাত ৮টা থেকে জাতীয় সংসদ অভিমুখে জোট নেতারা। আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোট নেতাদের বৈঠক চলে প্রায় দেড় ঘন্টা, তবে চূড়ান্ত হয়নি জোটের আসন বন্টন। আমরা আশা করছি তারা বলেছে যে আজকালের মধ্যে তারা সিদ্ধান্ত দেবেন। ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করছে তা আবার পুনর্ব্যক্ত করছি আমরা, এবং ১৪ দলীয় জোটের যারা প্রার্থী হবেন তারা জোটের প্রতীক নৌকা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবে। বাকি আসন বন্টনের বিষয়টা তারা আমাদের সব দলের তালিকা পেয়েছেন, সেটা নিয়ে আংশিক তারা বিবেচনা করছেন। জানানো হয় ১৪ দলের পাঠানো তালিকা যাচাই করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তারপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের লিস্ট অনেকের অনেকগুলি দেওয়া হয়েছে, সেগুলির সঠিক সমন্বয় এখনো আসেনি এবং সেগুলি নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। আমাদের যে লিস্ট আছে এই লিস্ট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চারবার ভোটে করেছেন এবং তিনি সব জায়গার খবর নিয়েছেন কোথা কোথায় কে কে উঠে আসতে পারে, সেগুলি নিয়ে বাকি আর একটু যাচাই বাছাই করে সেগুলাই আর দুই একদিনের মধ্যে সেটা আমরা বলে দিবেন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, তার আগেই জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে নির্বাচন কমিশনকে। মুরসালিন হক, জুনায়েদ, নিউজ ২৪, ঢাকা।